মানিকগঞ্জের স্কুল ছাত্রী সামিয়া ইসলামের মৃত্যু রহস্য উদ্ঘাটন হয়নি এখনো। কোচিং এ গিয়ে নিখোঁজ হওয়ার পর থানায় সাধারণ ডায়েরি করেছিল তার বাবা, কিন্তু নদীতে মরদেহ পাওয়ার পর মামলারই তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে নৌ পুলিশকে। আলোচিত এই ঘটনার রহস্য উদ্ঘাটনে নৌ পুলিশের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে, হতাশা জানিয়েছে পরিবার ও শিক্ষকরা। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। গেল 2 মার্চ কোচিংয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি মানিকগঞ্জ সুরেন্দ্র কুমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী সামিয়া ইসলাম। দুদিন পর কালীগঙ্গা নদীতে মেলে তার মরদেহ। নদীপাড়ে পড়েছিল স্কুল ব্যাগ। এই মৃত্যু রহস্য উদ্ঘাটন এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি সামিয়ার শিক্ষকদের। প্রকৃত হত্যাকারীকে বের করে নিয়ম মাফিক বাংলাদেশের যে নিয়ম আছে সেই প্রচলিত নিয়মে তার যাতে বিচার হয়, সকলের কাছে আমাদেরও এটা চাওয়া যেন এটা একটা সুষ্ঠু বিচার হয় এবং আসল অপরাধী যেন বেরিয়ে আসে আর কোনো মেয়ে যেন এরকম ঘটনার শিকার না হয়। নিখোঁজের পর সদর থানায় সাধারণ ডায়েরি করেছিলেন সামিয়ার বাবা। মরদেহ পাওয়ার পর মামলা হয়েছে। আমি বাবা হিসেবে আর কিছু বলতে চাই না, শুধু বলতে চাই যে দুনিয়ার মানুষ কি সত্য উদ্ঘাটন করবে কি করবে না জানি না, কিন্তু উপরে আল্লাহর কাছে ফরিয়াদ যেন আল্লাহ এর উত্তম ফয়সালা দান করে। আলোচিত মামলাটি তদন্ত করছে পাটুরিয়া নৌ থানা পুলিশ। মামলার অগ্রগতি সম্পর্কে ক্যামেরায় কথা বলতে রাজি হননি সদর থানা এবং নৌ পুলিশের কোনো কর্মকর্তা। মামলা তদন্তে নৌ পুলিশের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। নৌ পুলিশ বলে আমার মনে হয় না, বরং এটা স্থানীয় ডিবি বা স্থানীয় সিআইডি টিআইডি এই ধরনের কিংবা পিবিআই আছে, পিবিআই ভালো তদন্ত করে। এদের বিষয়টা আমার মনে হয় এদের এবং এদের দিয়েই মনে হয় অ্যাকচুয়াল বিষয়টা উদ্ঘাটিত হওয়া সম্ভব ছিল। প্রকৃত ঘটনা উন্মোচনের মাধ্যমে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে প্রেস ক্লাব চত্বরে বিক্ষোভ করেছে সামিয়ার সহপাঠীরা। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ।